Hello viewers, assalamu alaikum. Ami Tauhid. Welcome to my new channel, Versatile Beauty. Career life cycle part 8 presents how to reduce employee turnover. বাংলায় বললে এমপ্লয়ি টার্নওভার কিভাবে কমানো যায় বা কর্মীর বা এমপ্লয়ীদের চাকরি ছেড়ে যাওয়ার প্রবণতা কিভাবে রিডিউস বা কমানো যায়। তো এই টপিকটি আমি আলোচনা করার ক্ষেত্রে দুটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে জুনিয়র এমপ্লয়ীদের ক্ষেত্রে এমপ্লয়ী টার্নওভারের রিজন একরকম, সিনিয়র এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ী টার্নওভারের রিজন আরেক রকম। বোথ ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরটি আছে। তো আমি প্রথমে জুনিয়র এমপ্লয়ীদের ক্ষেত্রে যদি আলোচনা করি, ওনাদের আসলে মার্কেটে অপরচুনিটি বা জব কি বলবো এক্সপেকটেশন বা জব অ্যাভেলেবিলিটিটা তুলনামূলকভাবে বেশি। দেখা গেছে 2-4 হাজার বা খুব সামথিং বেনিফিটের জন্য একটি জুনিয়র এমপ্লয়িরা জব সুইচ করছে, রেদার তারা এনভায়রনমেন্ট, সুপারভাইজার, টিম এই বিষয়গুলো নিয়েও সে এতটা ভাবছে না। অপরদিকে সিনিয়র এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু অন্যতম একটি ব্লকেজ বা কারণ হচ্ছে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট। সিনিয়র এমপ্লয়িরা ফর এক্সাম্পল একজন জিএম ক্যাটাগরির লোক, সে যতই ভালো করুক তার উপরের লেভেলে যদি ভ্যাকেন্সি না থাকে বা অ্যাভেলেবেল পজিশন না থাকে, উনি কিন্তু আর প্রমোশন পাচ্ছেন না। তো এটি একটি অন্যতম নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর সিনিয়র এমপ্লয়ীদের ক্ষেত্রে জব চেঞ্জ করার জন্য। কেননা সিনিয়র এমপ্লয়ীদের ক্ষেত্রে উপরের যে পিরামিডগুলো, কেরিয়ার লাইফ সাইকেলটা যদি আপনারা দেখে থাকেন, ওখানে কিন্তু খুব সীমিত। ফর এক্সাম্পল নিচের দিকে জব অ্যাভেলেবিলিটি বা পজিশনগুলো যতটা বেশি থাকে, উপরের দিকে কিন্তু ঠিক ততটাই কম থাকে। অ্যাজ এ রেজাল্ট যখন একজন হেড অফ ফাইন্যান্স ওর হেড অফ অ্যাকাউন্ট দেখতে পারে যে তার সিএফও হওয়ার পজিশন বা সেই সুযোগটুকু অনেক কম, যতই সে পারফর্ম করুক না কেন, তাহলে কিন্তু তার টার্নওভার বা তার জব সুইচ করার প্রবণতা বা সে কিন্তু অপরচুনিটি অবভিয়াসলি কেরিয়ার ব্র্যান্ডিংয়ের জন্য সে সার্চ করবে। অপরদিকে জুনিয়র এমপ্লয়িরা কিন্তু একটি জিনিস বারবার ভুলে যায় যে এটি বেনিফিট সামথিং ফাইন্যান্সিয়াল, এটার জন্য যত দ্রুত সুইচ করা হয় জব এনভায়রনমেন্টও কিন্তু একটি বড় ভূমিকা রাখে। আমি এরকম অনেক প্রতিষ্ঠানে দেখেছি যে সুপারভাইজার এত রিলেশন এত সুন্দর ওরা ডেভেলপ করেছে যে কোনো ডিসক্রিমিনেশন ছাড়াই, যে ফর এক্সাম্পল একজন এমপ্লয়ির মান্থ ক্লোজিংয়ে ছুটি দরকার, বাট তার অন্যান্য এমপ্লয়িরা উল্টো তার পক্ষে সুপারভাইজারের কাছে বলছে যে ওর এরকম একটি বিপদ, তো তাকে কাজটা তার কাজটা আমরা যদি করে দিই তাকে একদিন ছুটি দেওয়া যায় কিনা, এবং সুপারভাইজার সেটা মেনে নিয়েছে। এই যে একটা সুন্দর হারমোনিয়াস এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা কিন্তু অনেক প্রতিষ্ঠানেই থাকে না, এবং এই এনভায়রনমেন্টের ফলে অনেক সুপারভাইজারদের কাজ সাথেই আমি দেখি যে অনেক জুনিয়র এমপ্লয়িরা বেটার কিছু বেনিফিট থাকার পরও এই এক্সিস্টিং প্রতিষ্ঠানে রয়ে যায়। তো এই ধরনের কালচার এনভায়রনমেন্ট যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে অবশ্যই এমপ্লয়ি টার্নওভার রেট তুলনামূলকভাবে অনেক কমিয়ে আনা সম্ভব। একটি জিনিস মনে রাখবেন, আমরা অনেকেই লিঙ্কডইনে দেখেছি যে ইউজুয়ালি পিপল ডু নট লিভ জব, দে অ্যাকচুয়ালি লিভ দেয়ার বস। এই কথাটি আসলেও কিন্তু অনেকাংশেই সত্যি, কারণ সুপারভাইজারের ভূমিকা এক্ষেত্রে একটি বড় রোল প্লে করে। তো আমরা আশা করি এই ব্যাপারগুলো যদি মাথায় রাখি, তাহলে এমপ্লয়ি টার্নওভার যে কোনো প্রতিষ্ঠানে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা আশা করব আপনারা ভার্সেটাইল বিউটির সাথেই থাকবেন, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টে উইথ ভার্সেটাইল বিউটি।